মাঘের শীতে বাঘ পালায় এই প্রবাদের মর্মার্থ এবার হারে হারে টের পাচ্ছে দেশের মানুষ কারণ সারা দেশে ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন ধরেই দিনভর ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হচ্ছে এমনকি অনেক অঞ্চলে শৈতপ্রবাহের কাছাকাছি তাপমাত্রাও ছিল কুয়াশা বেশি থাকায় সৈয়দপুর রাজশাহী ও সিলেট বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় সমস্যা হয়েছে ফেরি চলাচলেও বিঘ্ন ঘটেছে আর হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বিশেষ করে শিশুদের কষ্ট ছিল খুব বেশি তাই শীতের তীব্রতার কথা মাথায় রেখে দেশের যেসব জেলার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা যাবে এমন নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি তবে এর কয়েক ঘন্টা যেতে না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে মাউসি এ সংক্রান্ত একটি সংশোধিত নির্দেশনা জারি করেছে তারা মাউসির সংশোধিত সিদ্ধান্ত হলো বেশি শীত পড়লে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের মতো দেশের প্রাথমিক বিদ্যালয়েও ছুটি দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক জারি করে বলেছে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে নির্দেশনায় আরও বলা হয় দেশের বিভিন্ন জেলায় বর্তমানে তীব্র শৈতবরাহ চলমান শৈতপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এজন্য যেসব জেলার সর্বোচ্চ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে সেসব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া যাবে তবে সেক্ষেত্রে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণ থাকতে হবে মাউসির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন সর্বোচ্চ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এই আদেশ একত্রিশ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে